আপনারা জানেন তো মায়েরা একটা কথা বলে, শূন্য বলছি বড্ড বাজে বেশি। এরা হচ্ছে শূন্য বলছি, কিচ্ছু নেই। দিল্লি হ্যাঁ বললে ধিতাম ধিতাম করে নৃত্য করে, আর দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে। দিল্লি দয়ায় রাজনীতি করে, বাংলাকে ভালোবাসে না। এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি মহিলা, মনে রাখবেন, এরা অ্যান্টি দলিত, অ্যান্টি কিষাণ, অ্যান্টি ফার্মার্স। লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনেরা কোথায়? লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন তো। আগামী এপ্রিল মাস থেকে, 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন তাদেরকে 1,000 করে দেওয়া হয়েছে। অনেকে মডেল করার চেষ্টা করছে, বাট জানে না আমাদের এখানে প্রত্যেকে পায়, আর ওরা পরিবার প্রতি একজন। এবং জীবনে যতদিন বাঁচবেন, এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার 60 বছর বয়স হবে, তখন লক্ষ্মীর ভাণ্ডার টুতে হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা ওল্ড এজ পেনশনে ঢুকে যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার চলবে যতদিন বাঁচবেন মা লক্ষ্মীরা, যতদিন বাঁচবেন আমার আম্মারা, আমার মাদাররা, আমার মায়েরা, ততদিন এটা পাবেন। তপশিলি আদিবাসী একটা 1,200 টাকা করে হবে, ওবিসিরাও পাবেন, সংখ্যালঘুরাও পাবেন, প্রত্যেকে পাবেন। দিল্লিতে ঐক্যশ্রী প্রিম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, আমরা কত দিয়েছি, 3 কোটি লোক ছাত্রছাত্রীদের দিয়েছি। ওবিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী চালু করেছি, আমরা দিচ্ছি। আমার কন্যাশ্রী দেখুন না, একটা ছোট্ট বীজ বপন করা হয়েছিল। আজকে কি আপনারা খবর রাখেন কত কন্যাশ্রী মেয়েরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, IAS হয়েছে, বড় বড় অফিসার হয়েছে, সারা বিশ্ব জুড়ে তাদের নাম। আমার কন্যাশ্রীরাই মনে রাখবেন ভাগ্যশ্রী, মা বোনেরা মনে রাখবেন, বিয়ে দিলেই হয় না, যার যখন ইচ্ছে বিয়ে করবে এটা তার অধিকার, কিন্তু আপনাদের মেয়েদের জন্য চিন্তা করতে হবে না, ছেলেদের জন্য চিন্তা করতে হবে না, আমরা সবাই আছি। স্কুলেও টাকা পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়ও পাবে, আবার 10 লক্ষ টাকা স্মার্ট কার্ডও পাবে। এছাড়াও জেলায় জেলায় আমি ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, কি করে IAS হওয়া যায়, কি করে IPS হওয়া যায়, কি করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কি করে উচ্চশিক্ষায় যাওয়া যায়, তাদের মান বৃদ্ধি করার জন্য। আমি একটা কথা ভাবি, আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, আর আমাদের তাঁতিরাও অনেক কাজ করে। আমরা গভর্নমেন্ট থেকে যত প্রয়োজনীয় জিনিস, পুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, বড়দিন থেকে শুরু করে, জয় জওহর থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, স্কুলের ড্রেস থেকে শুরু করে, সব কিছুই আমরা আমাদের তাঁতি এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে বানাবো। সেলফ হেল্প গ্রুপের ছেলেরাও আছে, তারা বানাবে, তাদের ইনকাম হবে।